আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আমার ভীষণ 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 পছন্দের একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ইলিশ মাছের ডিম আলু কুচি দিয়ে রান্না করতে হয়। অল্প কিছু উপকরণে খুব সহজেই এই রান্নাটা করে নেওয়া যায়। তাহলে চলুন আমরা চলে যাই মূল রেসিপিতে। আজকে রান্নাটা আমি সরিষা তেল দিয়ে করছি। প্যানে আধা কাপ সরিষা তেল নিয়ে নিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এখানে কোয়ার্টার কাপ পেঁয়াজ কুচি নিলাম। এই রান্নাতে পেঁয়াজটা একটু বেশি লাগবে। আপনারা চাইলে সরিষার তেলের পরিবর্তে অন্য কোনো তেল ইউজ করতে পারেন। একটু নেড়েচেড়ে দিলাম। এরপর এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে তারপর এখানে সাত আটটি কাঁচামরিচ ফালি দিয়ে দিব। আমি ঝাল একটু বেশি খাই তাই একটু বেশি দিলাম, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। আরও এক দুই মিনিট সময় নিয়ে এটা নাড়াচাড়া করে দিলাম। তারপর এখানে এক চা চামচ করে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে মশলাটা একটু অল্প সময় ধরে কষে নিব। এখানে কিন্তু আদা রসুন বাটা মোটেও ইউজ করতে যাবেন না, জিরাও ইউজ করতে যাবেন না, তাহলে কিন্তু স্বাদটা একদম নষ্ট হয়ে যাবে। সামান্য পানি দিয়ে কষে নিতে হবে যাতে তলায় মশলাগুলো লেগে না যায়। মশলা কষানো হয়ে গেলে এখানে আমি দেড় কাপ আলু কুচি দিয়ে দিলাম। আমার এখানে ইলিশ মাছের ডিম ছিল দু কাপের মতো। ডিম যতটুকু তার চেয়ে একটু কম পরিমাণে আলু দিতে হবে। আলুটা মোটামুটি মিহি কুচি করেই কাটা হয়েছে। এবার একটু নেড়েচেড়ে নিচ্ছি মশলার মধ্যে আলুটা। তারপর এটা মিডিয়াম ফ্লেমে ঢেকে রাখছি কয়েক মিনিটের জন্য। আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আজকে এই ছোট্ট একদম পুচকে কড়াইতে রান্না করতে ইচ্ছা করলো তাই এটাতেই রান্না শুরু করে দিলাম। প্রথমে একটু টেনশনে ছিলাম যে এটাতে এতগুলো রান্না ধরবে কি না, পরে দেখলাম যে না, সুন্দরভাবেই হয়ে গেছে। আলু কষে নেওয়া হয়ে গেলে এখানে আমি এক কাপ পানি দিয়ে দিলাম। খুব বেশি পানি দিতে হবে না, কারণ আলু এবং ইলিশ মাছের ডিম সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। চুলা এখন হাই ফ্লেমেই আছে, বলক উঠে গেছে। যখন বলক উঠে যাবে তখন আমরা এখানে ডিমের টুকরোগুলো দিয়ে দিব। আপনারা ভালো করে লক্ষ্য করলে দেখবেন যে আমি কিন্তু ইলিশ মাছের ডিমগুলো টুকরো করে নিয়েছি। এখানে আপনারা চাইলে এটা আস্তও রাখতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এক একটা ডিম তিন টুকরো করে নিয়েছি। এবার একটু আলতো করে নেড়ে দিচ্ছি। এই রান্নাতে এর চেয়ে বেশি বাড়তি কোনো মশলা ইউজ করতে যাবেন না, তাহলে ইলিশ মাছের ডিমের স্বাভাবিক যে স্বাদ আছে, ঘ্রাণ আছে, সেটা নষ্ট হয়ে যাবে। আবারও আমি ঢেকে দিচ্ছি। ঢাকনা তুলে একবার নেড়ে দিতে হবে। একটু লবণটা টেস্ট করে নেওয়া যেতে পারে এ পর্যায়ে। আলু সিদ্ধ হয়েছে কি না সেটা আমি দেখে নিলাম। যখন দেখবো যে আলু সিদ্ধ হয়ে ঝোলটা একদম মাখো মাখো হয়ে গেছে তখন বুঝে যাব যে রান্নাটা হয়ে গেছে। আর আলু তরকারি কিন্তু চুলা থেকে নামানোর পরেও ঝোল অনেকটাই টেনে আসে, সেভাবে বুঝেই এটা নামাতে হবে। আজ এ পর্যন্তই, কথা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।